গাইজ আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে ঈদের পরে আমি একটা নতুন গান নিয়ে আসব, তো আপনারা অনেকে আমারে কমেন্ট করছেন, মেসেজ করছেন যে ভাই কই তুমি না গান নিয়ে আসো, তোমার গান কোথায়। আসলে দেখেন আমরা তো ঈদের ছুটি কাটাইছি, কিন্তু যারা এইসব কাজ করে, মিউজিক ভিডিও নিয়ে যারা কাজ করে, যারা শিল্পী আছে, তাদের তো ছুটির প্রয়োজন। এখন ওনারাও ছুটিতে গেছে, তো আমি বলছি ঈদের পরে। আমি বলিনি যে ঈদের একবারে, মানে ঈদের সাথে সাথে ঈদ শেষ দুই দিন বাদে আমার গান আসবে। তো যাই হোক, আমি গান সম্পূর্ণ আমার কমপ্লিট, আমি স্টুডিওতে ফোন দিছি, ওনাদের সাথে কথা বলছি, আমার গান রেডি, এখন শুধু আমার শুটিংয়ে গেলেই হবে। তো আমার গান আসবে ইনশাল্লাহ, আপনারা কেউ টেনশন নিয়েন না, অবশ্যই আমার গান আসবে। আমি কখনো মিথ্যা কথা বলি না, আর মিথ্যা কথা বলার অভ্যাসও নেই, আমি যেটা পারবো ওইটাই বলবো, শুধু ফাও মানুষের প্যারা দেই না যে গান আসতে আসে উড়া দুরা ভিডিও বানাই আপনাদেরকে শোনামু, কিন্তু পরে তো গান আসবে না, ওইরকম কিছুই না। আপনারা কোনো টেনশন করেন না, আমি গান বলছি আসবে, গান নিয়েই আসব। তবে আমি এটাও বলে দিই, আগামী 26 তারিখ বুধবার আমার শুটিং গানের, তো আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। এখন দেখা যাবে আপনারা কতটুকু আমার সাপোর্ট করেন। আমি তো ব্যানার দিয়েছিলাম ঈদের পরে আমার নতুন গান আসবে, আপনারা তো ওই জায়গায় কমেন্ট করতে আসেন যে ভাই কো আপনাদের গান তো আসে না, তা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা কতটুকু সাপোর্ট করেন দেখবো ইনশাল্লাহ। আগামী 24 তারিখ বুধবার আমার গানের শুটিং, তো আপনারা কতটুকু আমার সাপোর্ট করেন দেখা যাবে, তা দেখি আপনারা আমার কতটুকু সাপোর্ট করেন। আপনারা তো অনেক প্যারা দিয়ে রাখছেন যে ভাই কই তোমার গান কই, তুমি না গান নিয়ে আসো, তা ঠিক আছে, আমি গান নিয়ে আসতে আসি। আগামী বুধবার দিন আমার শুটিং, আপনারা সবাই সাপোর্ট করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।